মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান কাসিম সোলেইমানকে হত্যার দায়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই বিষয়ে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গত জানুয়ারিতে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলেইমানের মৃত্যু হয় তারপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরানের ক্ষোভ তুঙ্গে আর এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি খোদ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের সংবাদ মাধ্যম আইএসএন এ নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরানের সরকারি আইনজীবী আলী আকসিমাহারের জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সহ প্রায় তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরান গত তেসরা জানুয়ারি যে ড্রোন অ্যাটাক হয়েছিল তার জেরেই এই পরোয়ানা জারি করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের হামলার কথা জানানো হয়েছে ট্রাম্প ছাড়া ওই তালিকায় আর কার নাম রয়েছে তা উল্লেখ করেনি তেহরানের সরকারি আইনজীবী তবে তিনি জানিয়েছে যে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও এই মামলা চলবে তবে ইন্টারপোল এ বিষয়ে কি করবে তা এখনও জানা যায়নি